তাহলে আজকে তোমাদের পড়াচ্ছি, আজকে যেহেতু থার্ড সেমের প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, তো আজকে আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করছি ফার্স্ট প্রথম ক্লাস প্র্যাকটিক্যাল। নেক্সট ইন থিওরি হয়েছে, আজকে প্র্যাকটিক্যাল নাকি? তো স্ট্যাটিস্টিক্স তোমাদের আছে, তো আমরা ফার্স্ট স্ট্যাটিস্টিক্স, এটা কোনো টপিক নয় অ্যাকচুয়ালি। তো আমাদের আজকে টপিকটা আমি করাবো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তো প্রথমে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল স্ট্যাটিস্টিক্সেরই একটা পয়েন্ট, তো আগে আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে একটু বলি, কারণ যে কোনো জিনিস জানতে গেলেই আমাদের, আমরা জানি যে আমরা পড়েছি যে অল হিস্ট্রি মাস্ট বি ট্রেটেড অ্যাজ জিওগ্রাফিক্যালি অ্যান্ড অল জিওগ্রাফি মাস্ট বি ট্রেটেড অ্যাজ হিস্ট্রিক্যালি। মানে ইতিহাস পড়তে গেলে ভূগোল পড়তে হবে, আর ভূগোল পড়তে গেলে আগে ইতিহাসটা জানতে হবে। তো দেখো, স্ট্যাটিস্টিক্স শব্দটা কোথা থেকে এসছে না, আগেকার দিনে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে যে রাজারা ছিল তারা খাজনা আদায় করত, তো প্রজাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন দরকার ছিল যে কতজন থাকে, কত জমি আছে, কি উৎপাদন হচ্ছে, বা বিভিন্ন পরিকল্পনার জন্য এই সমস্ত তথ্যগুলো দরকার ছিল। তো এই যে স্টেট বলা হচ্ছে, ওই যে যারা থাকতো সেইটা যেখানে থাকতো সেটা হচ্ছে স্টেট বা রাজ্য। তাহলে রাজ্যের স্ট্যাটিস্টিক্স শব্দটা কোথা থেকে সে নিয়ে এখনো অনেক দ্বিমত আছে, অনেক মতামত আছে। তবে মনে করা হয় যে স্টেট থেকে এসেছে, কারণ স্টেটে যে প্রজারা থাকতো তাদের সমস্ত যাবতীয় তথ্য তারা সংগ্রহ করতো, কারা? রাজারা, তাদের নিজেদের প্রয়োজনে। তাহলে সেখান থেকে এসছে স্ট্যাটিস্টিক্স। তো বলা হয় যে স্ট্যাটিস্টিক্স শব্দটা, এই স্ট্যাটিস্টিক্স শব্দটা এসেছে ল্যাটিন ওয়ার্ড কি থেকে? স্ট্যাটিস্টিক্স শব্দটা এসছে না স্ট্যাটিস্টিক্স word derived from Latin word status, Latin word status থেকে। আচ্ছা, Italian word statista থেকে এসেছে সম্ভবত। Latin word status, Italian word statista, জার্মান ওয়ার্ড স্ট্যাটিস্ট থেকে এসছে, সরি, জার্মান ওয়ার্ড স্ট্যাটিস্টিক থেকে এসছে, আর ফ্রেঞ্চ ওয়ার্ড স্ট্যাটিস্ট থেকে এসছে। তাহলে এই এইগুলোর থেকে স্ট্যাটিস্টিক্স শব্দটা এসেছে। তবে এই স্ট্যাটিস্টিক্স টার্মটা, এই যে স্ট্যাটিস্টিক্স, এই ওয়ার্ডটা ফার্স্ট ব্যবহার কে করেছিলেন না, ফার্স্ট ব্যবহার করেছিলেন ব্যারেন ভন জে ব্যারেন জে এফ ভন বাইলফেল্ড, ইনি ব্যারেন জে এফ ভন বাইলফেল্ড, ইনি প্রথম স্ট্যাটিস্টিক শব্দটা ব্যবহার করেছিলেন তার এলিমেন্টস অফ ইউনিভার্সাল এরুডিশন নামক গ্রন্থে, ইউনিভার্সাল এরুডিশন নামক গ্রন্থে তিনি প্রথম স্ট্যাটিস্টিক শব্দটা ব্যবহার করেছিলেন।
बैरन जे ए वन वाइनफेल्ड तार एलिमेंट्स ऑफ यूनिवर्सल एरुडिशन नामक ग्रंथे स्टैटिस्टिक्स वर्ड का फर्स्ट व्यवहार कर मन रखबे। अच्छा भारत जीवन स्टैटिस्टिक्स মানে ডেভেলপমেন্ট ঘটেছে আমাদের অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবিশের হাত ধরে, তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট গড়ে তুলেছিলেন। তাহলে এখানে যদি আমি বলি যে স্ট্যাটিস্টিক্স কাকে বলে, স্ট্যাটিস্টিক্স এর মেন বিষয় হচ্ছে কি না, ডেটা, পরিসংখ্যা, পরিসংখ্যা বিদ্যা বলা হয়, মেন বিষয় পরিসংখ্যা। তাহলে এটা যদি ডিফাইন করতে হয় তাহলে কি বলতে হবে, না এটা বলতে হবে যে স্ট্যাটিস্টিক্স একটা বিজ্ঞান যেখানে কি করা হয়, যেখানে বিভিন্ন পরিসংখ্যার সংগ্রহ করা হয়, উপস্থাপন করা হয়, ব্যাখ্যা করা হয় ও বিশ্লেষণ করা হয়, সেটাকে পরিসংখ্যা বিদ্যা বলে। মানে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স, বলা হচ্ছে যে এই প্রসঙ্গে, এই প্রসঙ্গে স্ট্যাটিস্টিক্স কাকে বলে তোমাদের জিজ্ঞেস করতে পারে, তোমাদের ভাই ভাই জিজ্ঞেস করতে পারে, তোমাদের প্রশ্ন আসতে পারে, এক নম্বর দু নম্বর প্র্যাকটিক্যালে দেখবে শেষে প্রশ্ন আসে একটা, নাকি? তো এটা বললে বলতে হবে যে স্ট্যাটিস্টিক্স কি না, এটা ক্রক্সটন, ক্রক্সটন অ্যান্ড কাউডেন তারা একটা ডেফিনেশন দিয়েছিলেন যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স, স্ট্যাটিস্টিক্স হলো সায়েন্স দ্যাট ডিলস উইথ কালেকশন, ইন্টারপ্রিটেশন, প্রেজেন্টেশন, ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যানালিসিস অফ নিউমেরিক্যাল ডেটা, মানে সংখ্যা ভিত্তিক তথ্যগুলোকে আহরণ করে সেগুলোকে উপস্থাপন করো, ব্যাখ্যা করো ও বিশ্লেষণ করো। এইটা যেখানে করা হয়, বিজ্ঞানের যে শাখাতে করা হয়, সেটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এটা ক্রক্সটন এবং কাউডেন বলেছিলেন। তাহলে এখন স্ট্যাটিস্টিক্স এর মূল বিষয় হলো ডেটা, তো আমরা ডেটাতে চলে যাবো। ডেটা কয় রকম আছে, ডেটা কয় প্রকার, ডেটা দেখো অন দ্য বেসিস অফ সোর্স, সোর্সের ভিত্তিতে, অন দ্য বেসিস অফ সোর্স, একটা হচ্ছে প্রাইমারি ডেটা আর একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। অন দ্য বেসিস অফ সোর্স একটা প্রাইমারি ডেটা আর একটা সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা কোনটা? প্রাইমারি ডেটা হচ্ছে ধর আমি তোদের নোটসটা লিখিয়ে দিলাম, এটা তোদের কাছে প্রাইমারি ডেটা, একটা নোটস লিখালাম, প্রাইমারি ডেটা। সেই নোটসটা তুমি কি করলে, তুই তোর কোনো ভালো বন্ধু বা বান্ধবীকে দিয়ে দিলি, ওর কাছে ওটা সেকেন্ডারি ডেটা হয়ে গেল, নাকি? এভাবেই ভাইরাল হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা গ্রামে গেলাম, কোনো সাক্ষরতার হার কিংবা কত কৃষিজ ফসল কি উৎপাদন হয়েছে সেগুলো কালেকশন করলাম, দিয়ে ওটার সম্পর্কে একটা রিপোর্ট লিখলাম, প্রাইমারি ডেটা। এবং সেই রিপোর্টটার থেকে কেউ ইন্টারনেট থেকে ওটা ডাউনলোড করলো, দিয়ে সেই কিছু আবার ওটার অ্যানালিসিস করলো, তার কাছে ওটা সেকেন্ডারি ডেটা। ওকে, আচ্ছা অন দ্য বেসিস অফ সোর্স হলো, এটা হচ্ছে অন দ্য বেসিস অফ সোর্স। আরেকটা আছে অন দ্য বেসিস অফ স্কেল অফ মেজারমেন্ট, অন দ্য বেসিস অফ স্কেল অফ মেজারমেন্ট। এই স্কেল অফ মেজারমেন্টের ভিত্তিতে দুটো ভাগ, একটা হচ্ছে প্যারামেট্রিক, এগুলো মনে রাখবে, কিন্তু এগুলো তোমাদের আসবে, প্যারামেট্রিক ডেটা। আরেকটা কি, আরেকটা হচ্ছে নন প্যারামেট্রিক, একটা প্যারামেট্রিক ডেটা, একটা নন প্যারামেট্রিক ডেটা। তাহলে প্যারামেট্রিক ডেটা কোনগুলো, না যেগুলো সংখ্যায় প্রকাশ করা হয়, ওজন, টেম্পারেচার, এইগুলো, এগুলো প্যারামেট্রিক। আর নন প্যারামেট্রিক কোনগুলো, যেগুলো সংখ্যায় প্রকাশ করা যায় না, গুণগত বৈশিষ্ট্য,
যেমন আমি যদি বলি যে তোমার আচরণ খুব ভালো, তোমার আচরণ হচ্ছে 2 লিটার, পাবে? তোমার বুদ্ধি হচ্ছে 3 কেজি, হবে কি? হবে না? তাহলে এইগুলো হচ্ছে নন প্যারামেট্রিক, যেগুলো সংখ্যায় প্রকাশ করা যায় না, গুণগত বৈশিষ্ট্য। তাহলে প্যারামেট্রিক আবার 2 প্রকার, একটা হচ্ছে এটার ভাগ হচ্ছে একটা ইন্টারভেল ডেটা, ইন্টারভেল ডেটা, আর একটা হচ্ছে রেশিও ডেটা। একটা ইন্টারভেল আর একটা রেশিও। ইন্টারভেল মানে ইন্টারভেল ডেটা কোনগুলো? না, ইন্টারভেল ডেটা হচ্ছে, দেখো ইন্টারভেল ডেটা হচ্ছে যে বললাম যে আমাদের এইখানে তোমরা পেয়েছো, এইখানে যে স্টুডেন্টরা আছো তারা ভূগোলে পেয়েছো 50 থেকে 60 নাম্বার পেয়েছে 4 জন, 60 থেকে 70 নাম্বার পেয়েছে 15 জন, 70 থেকে 80 নাম্বার পেয়েছে 27 জন, এইভাবে আমি বললাম। তাহলে এইটা, এই যে 50 থেকে 60, 60 থেকে 70, ইন্টারভেল ওয়াইজ 10 10 ইন্টারভেল, একটা নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো হয়েছে, একটা ইন্টারভেল অনুসারে সাজানো হয়েছে, এইটা হচ্ছে ইন্টারভেল ডেটা। আর রেশিও ডেটা, রেশিও ডেটা যখন কোনো কিছুর সাপেক্ষে প্রকাশ করা হয় কোনো কিছুকে, যেমন ওন আনুপাতিক ডেটা যেটা হচ্ছে, যেমন বললাম পপুলেশন ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি কি না, পপুলেশনের সাথে কার রেশিও করা হয়, এরিয়ার রেশিও করা হয়। পপুলেশন ডেন্সিটি যে আমাদের গ্রামে জনঘনত্ব হচ্ছে কত, না জনঘনত্ব হচ্ছে 521 জন পার স্কোয়ার কিলোমিটার, তাহলে 521 জন পার স্কোয়ার কিলোমিটার, তাহলে পপুলেশনের সাথে এরিয়ার একটা অনুপাত। এইভাবে জনঘনত্ব, আপেক্ষিক আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি, পপুলেশন ডেন্সিটি হলো রিলেটিভ হিউমিডিটি, এগুলো সব রেশিও ডেটা। রিলেটিভ হিউমিডিটি কাকে বলে? হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো ভাই স্যার স্ট্যাটিস্টিক্স পড়াচ্ছে, স্ট্যাটিস্টিক্স পড়াতে বলে আবার রিলেটিভ হিউমিডিটি, মানে ভিতরে ভিতরে রাগ নাকি? যাই হোক, রিলেটিভ হিউমিডিটি দেখো বলে দিচ্ছি কাকে বলে, জেনে নাও, মানে জানলে তো আর অম্বল হবে না স্যার, এটা স্ট্যাটিস্টিক্সের সাথে রিলেটিভ হিউমিডিটি বলে দিচ্ছে, অম্বল হয়ে গেল, হবে না, হবে কি? হ্যাঁ, তাহলে বলবো না। আচ্ছা দেখো, একটা নির্দিষ্ট স্থানে বায়ুমণ্ডলে নির্দিষ্ট উষ্ণতায় যে পরিমাণ জলীয় বাষ্প আছে, যে পরিমাণ জলীয় বাষ্প আছে, আর ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে আরো যে পরিমাণ জলীয় বাষ্প লাগবে, তার অনুপাতকেই বলা হয় রিলেটিভ হিউমিডিটি। তারপর ভাগ করার পর 100 দিয়ে গুণ করলে রিলেটিভ হিউমিডিটি পার্সেন্টেজে বেরিয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তাহলে এটা হলো রেশিও ডেটা আর নন প্যারামেট্রিক। একটা হচ্ছে, এটারও দুটো ভাগ, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। নমিনাল মানে হচ্ছে কি, যে যখন গুণগত বৈশিষ্ট্য দ্বারা প্রকাশ করবে, যেমন এই ফুলটার রং লাল, কোন গ্রামের সাক্ষরতা, জাতি, ধর্ম, এগুলো সব গুণগত বৈশিষ্ট্য, যেগুলো কোনো সংখ্যায় প্রকাশ করা যায় না। লাল 5 সেন্টিমিটার লাল হবে না, কতটা শিক্ষিত, না 20 কেজি শিক্ষিত হবে না, তাহলে সংখ্যায় প্রকাশ করা যাবে না, এটা হচ্ছে নমিনাল। আর অর্ডিনাল, যখন কোন নমিনাল ডেটাগুলোকে একটা নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো হয়, যেমন ছোট, মাঝারি, বড়, অতি বড়, বড়, মেজো, সেজো, ছোট, শহরের সংখ্যা, বড়, মেজো, সেজো, ছোট, শহরের সংখ্যা, ঠিক আছে? হ্যাঁ, মানে হচ্ছে যেটা আমরা বলি যে টাউন, সিটি, মেগা সিটি, এইরকম। আচ্ছা, তাহলে এটা হলো অর্ডিনাল। এরপর ডেটাগুলোকে আরো ভাগ করা হয় অন দা বেসিস অফ ক্যারেক্টারিস্টিক্স, অন দা বেসিস অফ ক্যারেক্টারিস্টিক্স এর ডেটা। দেখো এটা চারটা ভাগ, একটা হচ্ছে
qualitative data. একটা qualitative. দু নাম্বার কি? দু নাম্বার হচ্ছে quantitative. তিন নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে temporal বা chronological. একই জিনিস, temporal বা chronological. লিখে নিয়ে যাচ্ছি। চার নাম্বারে হচ্ছে জিওগ্রাফিক্যাল ক্রোনোলজিক্যাল ডেটা, জিওগ্রাফিক্যাল বা স্পেশিয়ালও বলা হয়, স্পেশিয়াল ডেটা। ওকে, তাহলে কোয়ালিটেটিভ মানে কোয়ালিটি অনুসারে, গুণ অনুসারে, গুণবাচক, কোয়ালিটেটিভ ডেটা। ওই যে বললাম যে সাক্ষরতা আচরণ, যেমন নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলের উর্বর পলিমৃত্তিকা, এটা কি ডেটা? উর্বর পলিমৃত্তিকা, এটা কোয়ালিটেটিভ ডেটা। পুরুলিয়াতে কম নাইট্রোজেন, কম জৈব পদার্থ যুক্ত, আমাদের পুরুলিয়াতে কম নাইট্রোজেন আছে মাটিতে, জৈব পদার্থের পরিমাণ কম, জৈব পদার্থ যুক্ত, অনুর্বর মৃত্তিকা। আমাদের এখানে ল্যাটেরাইট মৃত্তিকা বেশি আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটি পরিমাণ কত, ওজন, ওর ওজন কত, 61 কেজি, উচ্চতা কত, 5 ফুট 5 ইঞ্চ, এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ পরিসংখ্যা। আচ্ছা, টেম্পোরাল বা ক্রোনোলজিক্যাল মানে একটা নির্দিষ্ট সময় অনুসারে, পুরুলিয়া জেলাতে, পুরুলিয়া জেলাতে 2000 থেকে 2020 সালে অ্যানুয়ালি ধান উৎপাদনের পরিমাণ, 2000, 2001, 2002, 2020 পর্যন্ত অ্যানুয়ালি ধান উৎপাদনের পরিমাণ, এটা টেম্পোরাল সময়, একটা নির্দিষ্ট সময় অনুসারে টেম্পোরাল। আর জিওগ্রাফিক্যাল, একটা কোনো ভৌগোলিক স্থানে দার্জিলিংয়ে চা উৎপাদনের পরিমাণ, আসাম উপত্যকায় আসামে চা উৎপাদনের পরিমাণ, দার্জিলিংয়ে চা উৎপাদনের পরিমাণ, একটা নির্দিষ্ট স্থানের ভিত্তিতে, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল বা স্পেশিয়াল। স্পেশিয়াল মানে স্থানিক, স্থানগত। আচ্ছা, এরপর এই যে ডেটাগুলো বললাম, এছাড়াও আমাদের রয়েছে র ডেটা, যেগুলো আমি র ডেটা কোনটা না, আমি আমার গ্রাম থেকে দেখলাম যে কতজন গ্রামে মহিলা আছে, কতজন পুরুষ আছে গ্রামে, দিয়ে লিখে দিলাম, বা কতজন লোক আছে লিখে দিলাম, এটা হচ্ছে র ডেটা। আর অ্যারে ডেটা কোনটা? অ্যারে ডেটা হচ্ছে ওই যে গ্রামে কতজন লোক আছে সেইগুলোকে আমি একটা নির্দিষ্ট 0 থেকে 14, 14 থেকে 59 আর 60+ এই তিনটা এজ গ্রুপে মেল আর ফিমেল অনুসারে সাজিয়ে দিলাম। এইটা যে সাজিয়ে দিলাম একটা বিন্যাস, এইটা সাজিয়ে দিলাম, এটা হচ্ছে অ্যারে ডেটা। আর আরো ডেটা রয়েছে দুই প্রকার, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অনুসারে, অন দা বেসিস অফ ফ্রিকোয়েন্সি, এটার ভিত্তিতে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অনুপাতে, একটা হচ্ছে আনগ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটা মানে এখানে সবাই ধর ভূগোলে নাম্বার পেয়েছিস, কেউ পেয়েছিস 65, কেউ 67, কেউ 71, কেউ 72, কেউ 74, কেউ 81, কেউ 82, কেউ 69, কেউ 59, কেউ 66, এরকম পাওয়া গেছে, সবারটা লিখলাম না আমি। তাহলে এটা হচ্ছে আনগ্রুপ। এরপর এটা গ্রুপ ডেটা কখন হবে? যখন এইগুলোকে নির্দিষ্ট ব্যবধান অনুসারে সাজাবো, নির্দিষ্ট ব্যবধান অনুসারে, যেমন আমি লিখলাম আমার এখানে সবচেয়ে কম নাম্বার, কম নাম্বার কোনটা আছে, 59, তো আমি লিখলাম 59, 50 থেকে করলাম যে 50 থেকে 60 কজন পেয়েছে, না দুজন, 60 থেকে 70 কজন পেয়েছে, না 7 জন। তাহলে এই যে নির্দিষ্ট একটা শ্রেণীর মধ্যে, নির্দিষ্ট একটা শ্রেণীর মধ্যে দেখাচ্ছি আমি,
এইটা হচ্ছে গ্রুপ ডেটা ওকে এটাকে বলা হয় গ্রুপ ডেটা তাহলে এই গেল ডেটা শ্রেণীবিভাগ এরপর আমি আসছি ডেটা শ্রেণীবিভাগ হলো বোঝা গেছে হ্যাঁ কোনো ডাউট রাখবে না কেউ কোনো ডাউট রাখবে না ওকে আচ্ছা তাহলে এরপর